নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামীকাল থার্ড ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শনিবার স্যাটারডে তো কালকের দিনে রাশিফলের ভিডিও এটা আপনি মেস থেকে আপনি মিন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে এই যে আগামীকাল শনিবার তেসরা ফেব্রুয়ারি কী রেজাল্ট পাবেন তার আলোচনা এই ভিডিওতে করছি করার চেষ্টা করছি প্রত্যেক দিন বলি আপনাদের চ্যানেল আপনাদের জন্য ভিডিও তো সাথে থাকুন আমি ওর রেগুলারলি আপডেটগুলো নিয়ে আসি নিয়ে আসার চেষ্টা করি তো চলুন আলোচনাটা শুরু করি আলোচনাটা করা যাক কালকে কি হবে কি হতে পারে বা আমরা কীভাবে চলতে পারি ডেসক্রিপশন দেখুন ওখানে কন্ট্যাক্ট ইনফরমেশান বা ডিটেলসগুলো দেওয়া রয়েছে কালকে তুলারাশি কালকে বিশাখা নক্ষত্র কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি কিন্তু যোগটা শুভ নয় গণ্ড যোগ এরু দেখে ব্যবহার করতে হবে বা বুঝে শুনে ব্যবহার করতে হবে অল্প সংখ্যক নক্ষত্রই কালকের দিনে কিন্তু ভালো ফল পাচ্ছে অল্প সংখ্যক নক্ষত্র নক্ষত্রগুলো একটু বলে নি ভরণী আদ্রা আত্রা পুষা উত্তর ফাল্গুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা ধনিষ্ঠা শতভিসা এবং উত্তর ভাদ্রপদ এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো আগামীকালকের দিনে বেটার রেজাল্ট পাচ্ছেন বা ভালো ফল পাচ্ছেন সকাল এগারোটা চার মিনিট থেকে এগারোটা একচল্লিশ বিয়াল্লিশ এই সময় পর্যন্ত যাত্রা একটু দেখে করতে হবে কোথাও যাত্রা কোনো কাজে যাত্রা বা বড় কাজে যাত্রা এই ব্যাপারগুলো ডেলিকার বেসিসে কোনো প্রবলেম নেই যে আমি রোজ অফিস যাই ওই সময় এটাতে কোনো প্রবলেম নেই তো এটা একটু দেখে করতে হবে আগামীকাল অর্থাৎ আগামীকালকের দিনে সাইনিং কন্ট্রাক্ট বড় ট্রানজাকশান দুপুর দুটো চার মিনিট থেকে ওই দুপুর দুটো তিন চার মিনিট এখান থেকেই মোটামুটি দুটো পঞ্চাশ আপনারা একটু সাবধানে ব্যবহার করবেন বা আপনারা একটু বুঝে ব্যবহার করবেন তাতে আশা করব। অনেক অনেকটা বা অনেকাংশে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন বা বেটার রেজাল্ট পাবেন তো আগামীকালকের দিনে অবশ্যই শনিবারের দিন যেহেতু আমরা বড়ো ঠাকুর বা শনিদেবকে স্মরণ করছি ওনাকে ডেকে ওনার স্মরণ মনন চিন্তন করে আমরা দিন শুরু করছি অনেকে সাড়ে সাথী চলছে তারাও বড়ো ঠাকুরের অবশ্যই পুজো দেবেন অনেকে ঢাইয়া চলছে তারাও বড়ঠাকুরকে ঠাকুরকে পুজো দেবেন তো এটা করবেন তাতে কম বেশি ভালো রেজাল্ট পাবেন বা ভালো ফল পাবেন যে যে ফিল্ড বা যে যে ফিল্ডের বিজনেসগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে সেটা একটু বলে বলিনি তারপর মেন আলোচনার জায়গায় আসব। কালকের দিন মেডিকেল অ্যাভারেজ হচ্ছে উকিল উকিলবাবুরা চাপে থাকবেন প্রোমোটারি কনস্ট্রাকশান এবং এই সামগ্রীগুলো এই এর সঙ্গে যে যে সামগ্রীগুলো যায় তারা কিন্তু চাপে থাকবেন কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকে হোটেল বিজনেস কিছুটা গাড়ির বিজনেস গাড়ি নিয়ে যারা কাজ করেন যারা ঘোড়া বেড়ানোর কাজ করেন জুতো চামড়ার জিনিস কালো জিনিস এগুলো কিন্তু কালকের দিনে বেটার হচ্ছে লিকুইড প্রোডাক্ট চাপে থাকবেন মিস্ত্রি বাবুরা চাপে থাকবেন ক্রিয়েটিভ বা গ্ল্যামার ফিড ওই সিক্সটি এই রকম ফল দিতে পারে যারা গান বাজনা অভিনয় নৃত্য শিল্পকলা এগুলো আবার অনেকে বলেন যে পাবলিক পাবলিকেশান চালান বা পাবলিশিং হাউস চালান সেটা কিন্তু এডুকেশনাল প্রোডাক্টের মধ্যে ঢুকবে কারণ পাবলিকেশান থেকে আমরা পড়ি বই পাই বা এগুলো হ্যাঁ কিছুটা প্রিন্টিংও ঢুকতে পারে তো এখানে বৃহস্পতি শনির প্রভাব কিন্তু আছে। তো আগামীকালকের দিনে যারা পশু পাখি নিয়ে কাজ করেন ভালো ফল পাচ্ছেন গাছপালা নার্সারি বিজনেস কালকে চাপে থাকবেন প্রেসারে থাকবেন টিচিং সেক্টর অ্যাভারেজ হচ্ছে অ্যাডভাইজিং সেক্টর অ্যাভারেজ হচ্ছে উকিলবাবুদের যেটা অ্যাডভাইজিং সেক্টর অ্যাভারেজ হচ্ছে যারা সেলস চেন প্রোডাক্টের বিজনেস এগুলোতে যুক্ত রয়েছেন তারা মোটামুটি ফল পাচ্ছেন তো গণ্ডযোগ একটু দেখে শুনে আমরা দিনটা পার করছি কাজকর্মগুলো দিনের চলার জায়গাগুলো কালকের দিনে এটা একটু দেখছি আসি মেন আলোচনার জায়গায় মেস থেকে মিন রাশি আমরা শনিদেবকে ডাকবো ডেকে পালন করব শুরু করব দক্ষিণ দিকের যাত্রা বুঝে শুনে করবেন দক্ষিণ দিক অর্থাৎ দক্ষিণ দিকে যাত্রা একটু বুঝে শুনে করবেন এক নম্বর কথা লাল রঙ অ্যাভয়েড করবেন কালকের দিনে এবার লাল রঙ অবশ্যই মাঙ্গলিকের প্রতীক কিন্তু ইম্পর্টেন্ট কাজে যাওয়ার জন্য কালকে লাল রঙটা একটু অ্যাভয়েড করলেই বেটার হবে তো মেষ রাশি হুম মেষ রাশির মানুষজন হলে কালকের দিনে চেষ্টা করছেন নীল রঙ ব্যবহার করার মেষ কালকের দিনে তিন সংখ্যার ব্যবহার করছেন অবশ্যই শনিদেবকে আপনারা ডাকছেন শুভ সময় সকাল দশটা থেকে বারোটা ছাপ্পান্নর মধ্যে শুরু হচ্ছে শুভ সময় দশটা থেকে বারোটা ছাপ্পান্নর মধ্যে খুব খারাপ সময় চলবে একটা দশ থেকে দুটো সাঁত্রিশ দুপুরবেলা এই টাইমটাকে আপনারা দেখবেন বা দেখে ব্যবহার করবেন দেখুন মেসের জাতক বা জাতিকাদের শরীর কিন্তু ভালোর দিকে যাচ্ছে ইভেন ফ্যামিলি হেলথও খারাপ নয় ইনভেস্টমেন্টের চাপ রয়েছে বাজে খরচা ফালতু খরচা বাড়তে পারে কোনো না কোনোভাবে হতে পারে বাজে ইনভেস্টমেন্ট ভুল ইনভেস্টমেন্ট ভুল খাতে খরচা বাড়তে পারে আগামীকালকের দিনে মেসের ট্যুর বা ট্রাভেল পজিটিভ হবে কিন্তু টাইম টেকিং হবে সময় খাওয়া এবং খরচা বাড়বে যেখানে ধরুন কলকাতায় যেতে দশ টাকা খরচা হয় কলকাতায় যেতে কুড়ি টাকা খরচা হবে এই ব্যাপারটা কালকের দিনে হচ্ছে কিন্তু কার্যসিদ্ধি কালকের দিন মেষরাশি অফিস গতানুগতিকে চলতে দিন যেরাম চলছে চলতে দিন ফালতু ঝামেলা এক্সট্রা ঝামেলা চলো রিস্ক নিয়ে শনিবারের দিন একদম চাপে নিয়ে চাপ নিয়ে এগুলো ঠিক হবে না কালকের দিন চোখ কান খোলা রেখে দেখে বুঝে সামলে সাবধানে সমঝে এতগুলো ওয়ার্ড ইউজ করছি সেইভাবে চলুন এবং কম কথা বলুন নিজের কাজটুকু করে বেরিয়ে আসুন কিন্তু প্রেশার নেবেন না একদম দেখে শুনে যেটুকু না করলে নয় সেটুকু করা এবং কালিকদের থেকে মোটামুটি একটা সুসম্পর্ক রেখে চলা শত্রু বাড়াবেন না কালকের দিনে এটা ব্যাপার তো চাকরি ক্ষেত্রে এটা দেখুন ওপর থেকে নিচুতলা সাপোর্টিভ খুব বেশি হচ্ছে না তো সব মিলিয়ে আমাকে সেটা মেনটেন করতে হচ্ছে কালকে বিজনেস ক্ষেত্র তবুও ভালো কাস্টমার ডিল এবং কিছু ভালো কাস্টমার পাবেন কিছু তারা আপনাকে সাপোর্ট করবে তাদের সঙ্গে বিজনেস ডিল ভালো হচ্ছে দাম্পত্যটা ভালো হবে প্রেম কিন্তু ভোগাতে পারে প্রেমিক প্রেমিকারা চাপে থাকছেন সন্তান সন্তান সুখ সন্তানের সাথে সম্পর্ক সন্তানের শরীর স্বাস্থ্য এক্সপেক্টেড স্টেবল তবে বন্ধুরা যারা স্টুডেন্ট যে বাচ্চা ছেলে মেয়েগুলো অনেক বেশি পড়াশোনায় মনোযোগী হতে হবে লিগাল নিয়ে কোর্ট কাছারি নিয়ে আইনত গোলযোগ নিয়ে চাপ নেই আধিভৌতিক বা দৈব সাপোর্ট কালকে পাচ্ছেন না পাচ্ছেন না সো একটু খেয়াল রাখবেন বা একটু লক্ষ্য রাখবেন আপনি যখন মেসের মানুষ কালকের দিনে পারিবারিক সুখ সমৃদ্ধি বজায় থাকছে হাউসওয়াইফ হলে একটু মুখ বুঝে কাজ করুন আচ্ছা করবো ভালো রেজাল্ট পাবেন অশ্বিনী আগামীকালকে নিজের ঘাড়ে বন্দুক রাখতে দেবেন না ভরণী নক্ষত্র কোনো রকম দেখনদারিতে যাওয়ার দরকার নেই কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে কথা একটু মেপে বলাটাই শ্রেয় নেক্সট রাশি বৃষ আপনি যখন বৃষর মানুষ কালকের দিনে আপনি চেষ্টা করবেন সবুজের ওপর থাকার কালকের দিনে পাঁচ শুভ সংখ্যা হতে চলেছে পৌনে দশটা থেকে একটা পাঁচ বেস্ট টাইম হতে চলেছে কালকের দিন হুম কালকের দিন একটা কুড়ি থেকে দুটো ছেচল্লিশ দেখে ব্যবহার করছেন বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে হেলথ কিন্তু ভোগাচ্ছে শরীর নিয়ে অসুবিধা অস্বস্তি ফিল হওয়া ফ্যামিলি শরীর মোটামুটি স্টেবেল কেনাকাটিগুলো চলতে পারে টুকটাক কেনাকাটি ফ্যামিলির জন্য কিছু কেনাকাটি এগুলো চলতে পারে ট্যুরে গেলে দেখে যাবেন বুঝে যাবেন একটু দেখে শুনে এগোনোটা আমার মনে হয় বেটার রেজাল্ট দেবে অফিসে সকলের সঙ্গে সদ্ভাব রেখে চলার প্রয়োজন অ্যাংজাইটি মাথা গরম টেম্পার লুজ করা কালকে যাচ্ছে না সকলের সঙ্গে সদ্ভাব রেখে সুন্দর কথাবার্তা বলে পজিটিভলি কথাবার্তা বলে কালকের দিনে কাজগুলোকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে আমার মনে হয় এটা আপনাকে বেটার রেজাল্ট দেবে এবং কিছু ক্ষেত্রে কিছু শো অফ করা যেতে পারে কিন্তু অতিরিক্ত প্রেসার নেওয়া কালকে দিন নয় এটা কিন্তু লক্ষ্য রাখবেন বা এটা কিন্তু নজর রাখবেন ওভারঅল ভালো চলছে বিজনেস ভালোর দিকে যাচ্ছে কাস্টমার ডিল ভালো হচ্ছে কিন্তু যা করবেন ধরুন অনেক সময় অনেক পরিস্থিতিতে হয় প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে একদম মনে হচ্ছে একে পেলে মেরে ফেলব কিন্তু আপনি আপনি শো অফ করবেন না একদম ঠান্ডা মাথায় চলুন অনেক কিছু ঠান্ডা থেকে পরিস্থিতিগুলো হ্যান্ডেল হয়ে যাবে পারিবারিক অশান্তির যোগ প্রবলভাবে রয়েছে হাজব্যান্ড ওয়াইফ মোটামুটি থাকছেন ফ্যামিলি বাবা মা ভাই বোন পরিবারের মধ্যে ইভেন কিছু ক্ষেত্রে কোনো লিগাল প্রবলেম বা এগুলো চললে আপনাকে দেখে চলতে হবে স্পেশালি প্রপার্টি নিয়ে ব্যাপার স্যাপার সাবধানে বিজনেস কিন্তু ভালো কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান ভালো হচ্ছে সন্তান অবাধ্য থাকা বিদ্যায় সাফল্য আসা দৈব সাপোর্ট ঠিকঠাক চলবে চলে যেতে পারে এটা বলতে পারি কালকের দিনে আপনি হাউস ওয়াইফ হলে দেখে শুনে চলুন দেখে শুনে চালান বেটার রেজাল্ট দেবে তো বৃষরাশি কৃত্তিকা নক্ষত্র ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায় বৃষ রাশি রোহিণী নক্ষত্র চোখের জল পড়বে বৃষ রাশি মৃগশিলা নক্ষত্র আবেগ ভাসবেন না আবেগ কিন্তু মারবে নেক্সট রাশি মিথুন মিথুনের ক্ষেত্রে কালকের দিনে ব্ল্যাক সেড ইউজ করতে পারেন মিথুন কালকের দিনে স্বাদ ব্যবহার করতে পারেন কালকের দিনে মিথুন রাশি অবশ্যই গণ্ডযোগের প্রভাব একটা পাবেন বাদ দিচ্ছি সেটাকে বুঝে বুঝে রাখুন টাইমটা দুপুর একটা তেরো মিনিট থেকে দুপুর দুটো তেত্রিশ মিনিট দেখে ব্যবহার করবেন বাদবাকি সময় কিন্তু আপনার হতে চলেছে আপনার হেলথে একটু খেয়াল রাখবেন এজেড বাচ্চাগুলো হেলথ ঠিকই আছে এবং সন্তান সুখ ঠিক আছে পয়সা ইনকাম বাড়ানো যেতে পারে সোর্স অফ ইনকাম বাড়ানো যেতে পারে ফাইনান্সিয়াল স্টেবিলিটির জায়গা দেখাচ্ছে ট্যুরস বা ট্রাভেল টুক হতে পারে স্পেশালি কর্মসূত্রে কোনো যদি কাজ কোথাও যাওয়ার ব্যাপার থাকে বা ব্যাপার স্যাপারগুলো থাকে আপনি মিথুনের মানুষ হলে যেতে পারেন কালকে প্রেসার কিন্তু তৈরি করতে হবে আমি যেমন মেসকে বলছিলাম ঋষুকে বলছিলাম চাপ নেবেন না ঝামেলায় যাবেন না সব বলছিলাম আপনাকে বলছি চাপ নিন ঝামেলায় যান কারণ কালকে বহু কাজ এগোবে গণ্ডযোগের প্রভাব কিছু ক্ষেত্রে একটু অ্যাংজাইটি আনতে পারে কিন্তু তার থেকে বেশি কিছু হচ্ছে না আপনি যখন মিথুনের মানুষ সো বন্ধুরা আপনি কালকে মিথুনের জাতক বা জাতিকা হলে এই প্রেসার বা এই চাপ নিন আপনি সফল হবেন সফলতার মুখ দেখতে পারবেন আপনার কাজ এগোচ্ছে পজিটিভলি এগোচ্ছে কথাবার্তা বলা কথাবার্তা এগোনো ঝুট ঝামেলা মেটানো এগুলো যাবে ইভেন লিগাল কোর্ট কাচারি পুলিশি ঝামেলা মেটাতে পারবেন বন্ধু বান্ধবী বাড়ানো যেতে পারে বাড়ানো বলতে প্রফেশন প্রফেশনের জন্য যেতে পারে বিজনেস অ্যাভারেজ চলছে বিজনেস একটু চাপের একটু এদিক ওদিক করছে দাম্পত্য জীবনটি ভালো প্রেম প্রেমজো ব্যাপার স্যাপার প্রেমিক প্রেমিকারা কালকে একটু গন্ডগোলের রেজাল্ট পাবেন এবং ছোটো ছোট বিষয় নিয়ে অশান্তি হতে পারে বাবা মার সাথে সম্পর্ক ভালো আপনি হাউসওয়াইফ হলে সবটা সুন্দরভাবে ম্যানেজ করছেন শনিবারের দিন কথা এগোনো যাবে লাখ সাত দিচ্ছে চাপ নেই তো মিথুন কালকের দিনটাকে কাজে লাগান এক্সপেক্টেড যে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন এটা রেজাল্ট পাচ্ছেন মিথুন রাশি কালকের দিনে কিছু অচেনা অজানা মানুষজনদের সাপোর্ট পেয়ে যেতে পারে কৃপা যেটাকে বলে তো পাবেন দেখা যাক মৃগশিরা কালকে ঝামেলাগুলোকে কাটান মেটান আর কি অ্যাকচুয়ালি বলা আদ্রা নক্ষত্র পারিবারিক শত্রুতা থাকছে পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কনসেনট্রেশনের প্রবলেম রয়েছে ঠিকঠাক কনসেন্ট্রেট না করতে পারা ঠিকঠাক মনোযোগ না দিতে পারা এই ব্যাপারটা কিন্তু ভোগাচ্ছে খেয়াল রাখবেন নেক্সট পরের রাশি হচ্ছে কর্কট কর্কট রাশির জাতক বা জাতিকাদের সবুজ ব্যবহার করতে বলছি কর্কট রাশির কালকের দিনে চার ব্যবহার করতে বলছি অবশ্যই আপনি কর্কটের মানুষ হলে কালকের দিনে শনিদেবকে ডাকছেন প্রত্যেকেই উচিত শনিদেবকে ডাকা দশটা পনেরো থেকে বারোটা তিপ্পান্ন বেস্ট বেস্ট সময় কালকের দিনে একটা নয় এখান থেকে দুটো পঁয়তাল্লিশ দেখে ব্যবহার করছেন ফার্স্ট হাফ ভালো হচ্ছে অর্থাৎ দেখুন কর্কট শরীরের ব্যাপারে কিন্তু কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট পাচ্ছেন অর্থাৎ ধরুন আপনি অসুস্থ আপনি ভুগছেন আপনার ফ্যামিলি ভুগছে বাচ্চা ভুগছে শরীরের ব্যাপারে অনেকটা অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন কেনাকাটি চলতে পারে সেই বলে না চাচা আপন প্রাণ বাঁচা এই ব্যাপারটা কালকের দিনে অ্যাপ্লিকেবল তো প্রপার ওয়েতে প্রপার থিঙ্কিং নিয়ে প্রপার প্ল্যানিং নিয়ে কালকের দিনে লিমিটেড কাজকর্ম করা অত্যন্ত ভালো হচ্ছে নেসেসারিগুলো কালকে করুন যে এগুলো ভাই আমার নেসেসারি এগুলো করলে আমার অনেকটা কাজ এগোবে অনেকটা কাজ হয়ে যাবে বা অনেকটা কাজ এগিয়ে যেতে পারে এই এই যে ব্যাপার বা এই যে জায়গাগুলো কালকের দিনে আমি কর্কটকে বলবো সো নিজের স্বার্থ দেখুন আমি বলবো যে যেগুলো খুচরো ঝামেলা জুট ঝামেলা এগুলোতে না গিয়ে একদম কোয়ালিটি এবং যেগুলো প্রয়োজন ভালো ভালো কাজ সেগুলোকে টাইম দিয়ে এবং প্রপার ওয়েতে যেন বেটার রেজাল্ট দেবে ইনভেস্টমেন্ট খুব ভালো নয় ভ্রমণ কিন্তু চলতে পারে কালকের দিনে ব্যবসা শুভ হচ্ছে আপনি একটা জিনিসকে শুধু ত্যাগ করুন অনেকটা ভালো রেজাল্ট পাবেন খারাপ চিন্তা করবেন না যে ভাই আমি কালকে যাই হয়ে যাক খারাপ চিন্তাটা করছি না খারাপ ভাবছি না খারাপ ভাববো না এই 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 দায়িত্বটা নিন দেখুন তারপর কালকের দিনে দাম্পত্য জীবন ভোগাচ্ছে দূরত্ব থাকছে প্রেম ভালো এবং প্যারেন্টসদের সঙ্গে সম্পর্ক তাদের প্রতি কর্তব্য আপনি যখন একজন ছেলে বা আপনি যখন একজন ভদ্রমহিলা হাউসওয়াইফ প্রত্যেক ক্ষেত্রে আপনি এই জায়গাটা পাবেন কিন্তু ওই জন্য নেগেটিভ থটস অনেক কিছু কল্পনার জগতে বাস করা ভোগাতে পারে ইভেন এটা পড়াশোনার ক্ষেত্রেও এফেক্টেড হতে পারে স্টুডেন্টদের অনেক বেশি মনোযোগী হতে হবে মনোযোগ বাড়াতে হবে বা একাগ্রতা বাড়িয়ে নিতে হবে আমার মনে হয় দরকার রয়েছে লিগাল কোর্টকাছেরি আইনত ঝামেলা পারিবারিক বিবাদ খুব বেশি চাপ নেই নিজের স্বার্থ নিয়ে থাকবেন নিজের জগতে থাকবেন নিজের মতো থাকবেন বেশি জনকে ইনভলভ করা বহু গল্পগুজব বহু হাসিরাটা বহু কিছু করা এগুলো কিন্তু কালকের দিন না অ্যাকচুয়ালি এটা বুঝুন আমার মনে হয় কর্কট এটাই বেটার রেজাল্ট দেবে তো নিজের জগতে থাকুন নিজের মতো থাকুন লাখ সাত দিচ্ছে না নিজের ক্ষমতায় এবং সেইভাবে পুনর্বসু ভাই বোন এদের থেকে সাবধান পুষ্যা নক্ষত্র বন্ধু বাড়াবেন না অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকের দিনে সমস্যাগুলো পড়ে থাকা সমস্যাগুলো ভোগাতে পারে খেয়াল রাখবেন পরের রাশি কিন্তু কর্কট রাশি এই কর্কটের পর আসে সিংহ রাশি সিংহ কালকের দিনে ব্লু ইউজ করছেন এবং নীলের যে কোনো শেড ডিপও হতে পারে হালকাও হতে পারে নীলের যে কোনো শেড আপনি ব্যবহার করছেন বেটার হবে তবে একটু লাইট তাই শুভ দশটা কুড়ি থেকে বারোটা সাতান্ন একটা বেস্ট সময় একটা দশ থেকে চার তিনটে সাবধানে ব্যবহার করছেন প্রায় সিংহ কালকের দিনে সাদ ব্যবহার করছেন সেভেন সিংহর সবচেয়ে বড় প্রবলেম কালকের দিনে প্রচণ্ড দায়িত্ব প্রচণ্ড প্রেশার এবং ওয়ার্ক লোডটা না খুব বেশি হয়ে যেতে পারে আমার ক্যাপাসিটি এক কেজি চাল খাওয়ার আমাকে খেতে দেয়া হলো তিন কেজি এই যে ওয়ার্ক লোড এই যে প্রেসার এটা কিন্তু থাকছে এটা কিন্তু থাকার জায়গা রয়েছে এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনি যখন সিংহের জাতক বা জাতিকা সিংহ রাশির মানুষ সিংহর হেলথ ভালো সিংহর ফ্যামিলির হেলথ মোটামুটি ভালো সিংহ কথা কথা কাটাকাটাকিতে জড়িয়ে পড়তে পারেন ইনভেস্টমেন্ট ঠিকঠাক হচ্ছে না টুলস বরং ভালো হচ্ছে এবং আপনার টিউনিং সকলের সাথে ম্যাচ না করতে পারে তো সিংহ রাশি কাজকর্মের জায়গা অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে প্রেশার বা চাপ বা দুশ্চিন্তা করা ভীষণ মাত্রায় বেশি এবং কর্মক্ষেত্রে সাফল্য রেশিও কিন্তু কম শনিবারের দিন গাত পা আইস ঝেড়ে আয়েস করে এই ব্যাপারটা কিন্তু প্রবলেমের বলতে পারি তো বন্ধুরা রেডি থাকুন এই জায়গাটার জন্য বা এই জন্য ব্যবসাও অ্যাভারেজই চলছে বিশাল কিছু শুভত্ব বিশাল কিছু পজিটিভিটি কালকের দিনে আসছে না বরং লিগাল বরং কোর্টকাছারি বরং পুলিশি ঝামেলা আইনত জটিলতা কালকের দিনে বেটার রেজাল্ট দেবে আপনি যখন সিংঘের মানুষ বা জাতক জাতিকা হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ভালো ফ্যামিলির সাথে সম্পর্ক ঠিকঠাক কিন্তু আপনার দিক থেকে তাদের প্রতি খারাপ ব্যবহার হতে পারে আপনি আপনার হয়তো হাজব্যান্ডকে জানায় তাই বলে দিলেন বা ওয়াইফকে জানো হয় তাই বলে দিলেন বা বাবা মাকে খুব বাজেভাবে ব্যবহার করলেন এই ব্যাপারটা ভাই বোনদের সাথে সম্পর্ক অ্যাভারেজ চলছে তবে বন্ধুত্ব বাড়ানো উচিত হবে না বন্ধুরা সুযোগ নেবে তো সিংহ চাপের দিন হতে চলেছে এবং ইনভেস্টমেন্ট ধার দেনাতে যাবেন না গন্ডগোল রয়েছে বিজনেস ক্ষেত্র কালকের দিনে এই সরি বিদ্যাস্থান কালকের দিনে ভালো হচ্ছে সন্তান স্থান ভালো হচ্ছে আর আপনি হাউস ওয়াইফ হলেও এই চাপটা আপনারও বাড়বে এই প্রেসারটা আপনারও বাড়বে তো বন্ধুরা এটা একটু লক্ষ্য রাখুন দৈব স্বাদ দেবে তাই ঝামেলা থেকে বেরিয়ে যাবেন কিন্তু লোকে দুটোর সময় ছুটি করবে আপনি ছটার সময় ছুটি করবেন এই ব্যাপারটা কালকের দিনে চলছে কাজ ওভারঅল হচ্ছে মঘা নক্ষত্র না বলুন বেটার হবে পূর্ব ফাল্গুনি নক্ষত্র কালকের দিনে কোনো বিষয়ে তাড়াহুড়ো করবেন না উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা আপনি কালকের দিন পরিস্থিতিগুলোকে ঠিকঠাক মাপবেন তবে কিন্তু ভালো রেজাল্ট আছে না হলে কিন্তু সমস্যা রয়েছে নেক্সট রাশি কন্যা আপনি কন্যার জাতক বা জাতিকা হলে কালকের দিন ছাই ছায়ের কাছাকাছি ধোঁয়া এই যে কাছাকা কালারগুলোকে ইউজ করবেন সাত ব্যবহার করছেন কালকের দিনে শনিদেবকে প্রত্যেকে স্মরণ করা উচিত হবে দশটা সাতাশ মিনিট থেকে কালকের দিনে একটা দশ বেটার একটা আঠেরো থেকে দুপুর দুটো সাতচল্লিশ দেখে ব্যবহার করছেন দেখুন কন্যার শরীর কিন্তু ভালো কিন্তু কন্যার কালকে একটা মেজর প্রবলেম হচ্ছে ভিশন ক্লিয়ার নয় কি চাইছি কি করতে চাইছি কি করতে চাই কোনটা উচিত কোনটা অনুচিত এবং মনের মধ্যে একটা নেগেটিভিটি স্প্রেড কালকের দিনে হচ্ছে কোনো না কিছু নেই কিছু না কিছু নেই এই নেগেটিভিটি স্প্রেড কিন্তু হচ্ছে কালকের দিনে কালকের দিন কন্যা রাশির কাজকর্ম শুভ কিন্তু ইচ্ছা শক্তির অভাব হেলথ প্যারেন্টসদের হেলথ ভালো থাকা টাকার চাপ রয়েছে ভ্রমণ ভালো রেজাল্ট দিতে পারে বন্ধু বান্ধবীদের সাপোর্ট কম বেশি পাবেন কিন্তু নিজের ভেতর থেকে যে একটা ব্যাপার পজিটিভ ফিল পজিটিভ ব্যাপার যেগুলো আছে না সেটা কালকে দিনে অনেকটা কম বা অনেকটা কমের জায়গা দেখাচ্ছে এবং বন্ধুরা এটাই কিন্তু চাপের জায়গা আপনি যখন কন্যার মানুষ বাপি যখন কন্যার জাতক জাতিকা তো কিছুই যেন ঠিক ভালো লাগছে না এবং আপনি সব নিয়ে অতিরিক্ত ভেবে ফেলতে পারেন দৈব সাপোর্ট করছে না এর জন্যই এই নেগেটিভিটিগুলো স্প্রেড হবে ব্যবসা ভালো কনফিডেন্স কোথাও একটা ফ্লাকচু ফ্লাকচুয়েট করছে যে মানুষজন সাথে ডিল করতে কোথাও একটা এবং সেই এটাই বলেন ইচ্ছার অভাব মানে ওই ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন দেখবেন এবং এক্ষেত্রে প্রেম রোমান্সেরও ঘাটতি আসতে পারে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে যে প্রেম বা কোয়ালিটি টাইম বা প্রেমিক প্রেমিকাদের এই এই জায়গাটা লক্ষ্য রাখুন আপনার কর্তব্য পালনে কোনো প্রবলেম নেই ঘাটতি নেই সেটা বাবা মাও হতে পারে ফ্যামিলিও হতে পারে বা সব মিলিয়ে অশান্তির জায়গা আমি খুব বেশি বলছি না বিদ্যায় বাধা রয়েছে এনার্জি না থাকলে পড়াশোনা করবেন কোথা থেকে করবেন কোথা থেকে এটা ব্যাপার কালকের দিনে লিগাল কোর্ট কাছারি পুলিশি ঝামেলা ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে জায়গা জমি বা ভূমি বা এইগুলোর ব্যাপার থাকলে কোনো অসুবিধার জায়গা নেই বাট একটু নজর রাখছেন বা খেয়াল রাখছেন কন্যার জাতক ছাত্রী করে সো একটু একটু এই খারাপ চিন্তা খারাপ ভাবনা দুশ্চিন্তা এগুলোকে না ত্যাগ করুন তবেই বেটার হবে কোন উত্তর ফালগুনি নক্ষত্র কথা বলুন হিসাব করে কোন না হস্তা নক্ষত্র বড় দায়িত্ব নেবেন না কোন চিত্রা নক্ষত্র সিনিয়র বা গুরুজনদের সাথে আপনি আপনার অ্যাডজাস্টমেন্ট প্রবলেম বা আপনি ঝামেলা ঝঞ্ঝাট অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন তো এটা একটু খেয়াল রেখে চলুন আমার মনে হয় এটা আপনাকে বেটার রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট দিচ্ছে পরের রাশি কিন্তু রাশি আপনি যখন তুলার মানুষ কালকের দিনে ব্যবহার করছেন ছয় সংখ্যা ব্ল্যাক সেট ইউজ করবেন অনেকটা কাজ এগিয়ে যাওয়ার দিন অনেকটা কাজ এগিয়ে নিয়ে যাওয়ার দিন এবং কম কথা বেশি কাজ বেটার হবে শর্টকাট নেওয়া যেতে পারে গণ্ডযোগ চলছে তো কী হয়েছে চলুক না অসুবিধা নেই অনেকটা কাজ কিন্তু এগোবে এবং ফিলটাই গুড এটা হবে কথা এগোনোর দিন যদি কোনো মিটিং যদি কোনো এরকম ব্যাপার সব থাকে সেখানে কিন্তু আপনি সাকসেসফুল হওয়ার চান্সেস কম কিন্তু যেখানে যেখানে আপনি ক্রিয়েটিভিটি দেখাতে পারবেন কাজ করতে পারবেন নিজের দায়িত্বে নিজের হাতে কাজ করতে পারবেন যতটা টাফ হোক পারবেন টাইম বুঝে রাখুন একটা সাতাশ মিনিট থেকে দুটো আটচল্লিশ দেখে এই এই টাইমটা একটু দেখে কিন্তু কালকের বেস্ট টাইম নটা পঞ্চান্ন থেকে একটা পনেরো ব্যবহার করতে পারেন ব্ল্যাক ইউজ করছেন ছয় ব্যবহার করছেন ভাববেন কম কাজ করবেন বেশি বেটার রেজাল্ট দেবে নিজের হাতে নিজের দায়িত্বে কাজ করা কিছু ক্ষেত্রে কিছু লোককে ডমিনেট করা কিছু লোককে দিয়ে করিয়ে নেওয়া তো এনি হাও চাই হ্যাঁ এনি হাও চাই এটা ব্যাপার দেখুন হয় না ধরুন ধরুন আমি একটা কি বলবো হেডফোনে গান শুনছি হ্যাঁ আমি বলছি যে হেডফোনে গান শুনছি তো হেডফোনটা কোনো একটা কোম্পানির আমি আমি বলছি কি ওই কোম্পানি হেডফোনটা তৈরি করেছে তাহলে ওই কোম্পানি কি তৈরি করছে ওই কোম্পানির কোনো লেবার তৈরি করেছে সে লেবারের নাম নেই তো যেভাবে হোক কাজ চাই তো আমার ঠিক ওইটাই কথা যে ওই হেডফোনটা ওই কোম্পানির ব্র্যান্ডটা ওই কোম্পানি এটা ব্যাপার তো এটা দেখুন দেখুন শরীর একটু ভোগাচ্ছে ইনভেস্টমেন্ট খুব ভালো নয় ভ্রমণ ভালো রেজাল্ট দিচ্ছে খরচা একান্ত প্রয়োজন ছাড়া না করাটাই বেটার হবে একান্ত বা খুব বেশি প্রয়োজন বা দরকার ছাড়া না করাটা বেটার হবে তো এটা দেখুন দাম্পত্য জীবন ঠিকঠাক প্রেমিক প্রেমিকারা চাপে রয়েছেন বন্ধুত্ব ভালো হচ্ছে প্রেম চাপের এবং প্যারেন্টসদের সাথে সম্পর্ক ইনলসদের সাথে সম্পর্ক শ্বশুর বাড়ি কম বেশি আপস অ্যান্ড ডাউন্স লেগে রয়েছে স্টুডেন্টগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন সন্তান সন্তানের জায়গা সন্তান সুখ এক্সপেক্টেড আপনাকে ঠিকঠাক বা পজিটিভ রেজাল্ট দেবে তো একটা ভালো দিন পজিটিভ দিন আপনি আপনি কাজ করুন কথা বলুন কথায় গুন বেটার রেজাল্ট হবে তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে শরীর একটু সাবধানে একটা নক্ষত্রের ক্ষেত্রে সাতই নক্ষত্র লক্ষ্যস্থির করুন বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে আপনি যখন বিশাখা নক্ষত্রের মানুষ কর্মসিদ্ধি স্বার্থ সিদ্ধি দুটোই হতে পারে নেক্সট রাশি হচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি ভালো রেজাল্ট পাবেন বৃষ্টিক কালকে ব্লু ইউজ করবেন বৃষ্টিক কালকে কালকের দিনে জন্য ফোর ইউজ করবেন কালকে অবশ্যই আপনি ডাকছেন শনিদেবকে কালকের দিনে দশটা থেকে একটা পাঁচ শুভ সময় হতে চলেছে একটা তেরো থেকে দুটো সাতচল্লিশ দেখে ব্যবহার করছেন একটা বারো তেরো এখান থেকে দশ থেকেই ধরুন দেখুন বৃষ্টিকের মা এবং বাড়ির মহিলা আমার মা আমার বাড়ির যারা মহিলা আছেন ওয়াইফ হতে পারে বা আপনি একজন মহিলা হলে আপনার একটু খেয়াল রাখবেন শরীরগুলো কেনাকাটি ইনভেস্টমেন্ট চলতে পারে পাওনা টাকা আদায় হতে পারে কোথাও কোনো জায়গায় টাকা পয়সা রিলেটেড কোনো কথাবার্তা বলার ব্যাপার থাকলে বলতে পারেন ট্যুরস কিন্তু খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না কালকের দিন বৃষ্টিক রাশির জাতক বা জাতিকাদের কথায় গণের জন্য অত্যন্ত ভালো হচ্ছে কথা বলা শর্টকাট নেওয়া ধরুন আপনার আপনি কলকাতায় বসে আছেন আপনার একটা কোনো কাজ আছে খড়গপুরে আপনি কাউকে একটা বলে দিলেন ভাই ওটা গিয়ে করে দে আমি এই টাকা পাঠিয়ে দিচ্ছি তো কথাবার্তা মিটিং উপর মহলের সাথে ডিল করা ইমপ্রেশান জমানোর ভালো দিন নিজের হাতে কাজ নিজের দায়িত্বে কাজ এটা কিন্তু আপনাকে অ্যাভারেজ রেজাল্ট দিচ্ছে বা মোটামুটি ফল দিচ্ছে আপনি যখন বৃষ্টিকের মানুষ বা আপনি যখন বৃষ্টিকের জাতক জাতিকা এটা ফলো করুন তো বুদ্ধিমত্তার ইউজ ব্রেন ওয়ার্ক খুব ভালো খুব ভালো রেজাল্ট দিতে পারে ডিস্ট্রিক্টের মানুষজনদের জন্য এই জায়গা বা এই দিক কিন্তু পজিটিভ হচ্ছে পজিটিভ থাকছে ডেফিনেট থাকছে শুধু প্ল্যানিং দরকার বিজনেস মন্দার দিকে যাচ্ছে খুব ভালো হচ্ছে না ব্যবসায়ীরা ঠিকঠাক রেজাল্ট পাবেন খুব ভালো রেজাল্ট পাবেন না বরং চাপি থাকবে ধারবাকি বেড়ে যেতে পারে এই ব্যাপারে দাম্পত্য জীবনে সাফল্য রয়েছে হ্যাঁ দেখুন অনেকেই বৃষ্টিক রাশি ফোন করেন যে আমার 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 পার্টনারের সাথে আমার সম্পর্ক ভালো নয় বা এই সে তো সব থাকে সব রাশিরই শুধু বৃশ্চিক রাশির বলে নয় কিন্তু কালকে দাম্পত্য জীবনে সাফল্য রয়েছে প্রেম ভালোর দিকেই যাচ্ছে গুরুজনদের সাথে সম্পর্ক ঠিকঠাক খুব বেশি ঠিকঠাক নেই জ্ঞাতির সাথে সম্পর্ক ভাই বোনদের সাথে সম্পর্ক খুব বেশি ঠিকঠাক নেই সন্তান সুখ ভালো বিদ্যা অ্যাভারেজ হচ্ছে মোটামুটি হচ্ছে মোটামুটি চলছে তো পড়াশোনা বা পড়াশোনার জায়গায় একটু লক্ষ্য রাখুন বৃশ্চিক কালকের দিনে লিগাল কোর্ট কাছারি নিয়ে খুব বেশি চাপ হবে না তো যেখানে যেখানে পারবেন কথা বলুন যেখানে আপনি কথা বলবেন কাজ জমে যাবে উপযুক্ত যথোপযুক্ত কথা বলবেন বৃষ্টিক বিষাঘা নক্ষত্র সার দিচ্ছে বৃষ্টিক অনুরাগা নক্ষত্রে জাতক বা জাতিকারা কালকে কিছু লোক সবসময় আপনার উপর নজর রাখা হচ্ছে এটা খেয়াল রাখবেন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা আপনি পাজেল হয়ে যেতে পারেন এটা সবচেয়ে বড় প্রবলেম পাজেল থাকা এটা কিন্তু ভীষণ রকমের ভীষণ বড় রকমের প্রবলেম এটা ঘটনা তো এটা একটু লক্ষ্য রাখবেন নেক্সট রাশি ধনুরাশি ধনুরাশির আমি দেখছি এটা যে একটা সম্প্রদায় খুব ভালো রেজাল্ট পাওয়া শুরু হয়ে গেছে একটা দল বলছেন একটা দল মানে সেটা লিমিটেড লোকজন ধরুন একশো জনের মধ্যে বাইশ তেইশ পঁচিশ জন বলতে পারি তারা বলছেন চাপ আরও বেড়ে গেছে প্রচণ্ড চাপে রয়েছে প্রচণ্ড প্রেসারে রয়েছি এক্ষেত্রে আপনাদের একটা কথা বলি এই মুহূর্তে বৃহস্পতি কেতুর নক্ষত্রে বসে রয়েছে অশ্বিনী নক্ষত্রে বৃহস্পতি বসে রয়েছে হ্যাঁ অশ্বিনী নক্ষত্র ছাড়তে এখনও সময় লাগবে যাদের রাশিচক্রে কেতু খারাপ হয়ে রয়েছে দেখুন যাদের রাশিচক্রে কেতু খারাপ হয়েছে এগুলো কেউ আপনাকে বলবে না অনেকে জানেই না এই ব্যাপারগুলো তারা কিন্তু এখন চাপে রয়েছেন কেতু যদি অশুভ জায়গায় অশুভভাবে কেতু দশা চলে কেতু খারাপ নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে বা এরকম জায়গাগুলোয় রয়েছে তারা কিন্তু খারাপ ফল পাচ্ছেন তো ফ্যাক্টটা এখানে তো তাদের ক্ষেত্রে যারা ওই বাইশ চব্বিশ পঁচিশ জন তারা এখনো দু তিন মাস চাপেই থাকবেন দু তিন মাস বলবো না দেড় মাস মতো ধরে রাখুন চাপেই থাকবেন দেখা যাক এবার কী পরিবেশ পরিস্থিতি হয় কারণ এক্ষেত্রে কী বলুন তো রাশিফলগুলো না মানে অ্যাকচুয়ালি তো এগুলো মানুষকে কিছু আশা দেওয়ার মতো ব্যাপার হয়ে যায় কারণ আমি কারোর রাশিচক্র দেখছি না কারোর দশা অন্তর্দশা দেখছি না এইগুলো ফ্যাক্ট আর আমার কাজের গতির যা অবস্থা আমার নিজের কাজের গতির মানে নিজেরই খারাপ লাগে মানুষজন আমাকে ফোন করে করে পান না গালিগালাজ করেন বুঝতে পারি করেন অ্যাকচুয়ালি না পেলে তো হয় তো এটা ব্যাপার তো একটু দেখুন কিন্তু অনেকে মোটামুটি একটা সম্প্রদায় মানে ধরতে পারি পঞ্চাশ পঞ্চান্ন জন বৃষ্টিকের ক্ষেত্রেও সেম কথা অ্যাপ্লিকেবল বৃষ্টিকের এই মুহুর্তে চাপের জায়গা হচ্ছে ফাইনান্স অর্থ আর ধনুর ক্ষেত্রে হচ্ছে লস্ট অফ হোপ এই ব্যাপার দুটো ফারাকটা এইখানে তো আসছি বৃষ্টি ধনুরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি ধনুর জাতক বা জাতিকা কালকের দিনে সবুজ কালকের দিনে সাত কালকের দিনে শনিদেব অবশ্যই শনিদেব দশটা পাঁচ মিনিট থেকে বারোটা আটান্ন একটা ব্যবহার করতে পারেন একটা এগারো মিনিট দুপুর দুটো উনচল্লিশ দেখে ব্যবহার করছেন কালকের দিনে হ্যাঁ দেখে ব্যবহার করছেন আপনি যখন ধনুরাশির জাত উপাজিকা শরীরগুলো কিন্তু একটু ভোগাচ্ছে আপস অ্যান্ড ডাউন্স লেগে রয়েছে আপনি আপনার ফ্যামিলি আমি আমার পরিবার শরীরের জায়গা কিন্তু একটু ভোগাচ্ছে লক্ষ্য রাখবেন কালকের দিনে সাইলেন্ট ওয়ার্কার হওয়ার প্রয়োজন চুপচাপ কাজ করে যাওয়া উচিত হবে অল্প সংখ্যক এবং কোয়ালিটি মেনটেন করে কাজগুলো বেটার হচ্ছে অল্প এবং কোয়ালিটি মেনটেন করে কাজগুলো করা বেটার হবে বিশাল তাড়াহুড়ো নেই বিশাল চাপ নেই যতটুকু পাচ্ছি ভালো সেইটা বেটার রেজাল্ট দেবে আমি এক্সট্রা হেডেক নিয়ে নিয়েছি আমাকে এইটা আজকের মধ্যে সাবমিট করতেই হবে হওয়াটাই শক্ত আছে চলো ভাই যতটা হচ্ছে ততটা ভালো দেখি না কতটুকু করতে পারি এটা রেজাল্ট দেবে বিজনেস ভালো হচ্ছে কথাবার্তা বলা খুব ভালো হবে ইনভেস্টমেন্ট ছোটোখাটো হতে পারে কেনাকাটা চলতে পারে ট্যুর বা ট্রাভেল মোটামুটি ফল দিচ্ছে দাম্পত্য জীবন কিন্তু চাপ আছে সন্তান সুখ ভালো প্রেম ভালো চলছে এজেড প্যারেন্টস সিনিয়র মহল মোটামুটি আপনাকে সাপোর্টিভ করছে কিন্তু যেখানে আপনি টার্গেট সেট করে ফেলছেন উইদিন থ্রি পি এম আমার কাজ কমপ্লিট চাই এইগুলো আপনাকে ভোগাতে পারে তো এটা বুঝুন বিদ্যা খুব একটা ভালো হচ্ছে না লিগাল কোর্ট কাছারি পুলিশ আইনত জটিলতা ঝামেলা এগুলো আপনাকে ভালো রেজাল্ট দিতে পারে তো কালকের দিনে শরীর সাবধান এবং একটু রিল্যাক্সে কাজ করুন মূলা নক্ষত্র আপনি আর্গুমেন্টে যাবেন না পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম চলবে উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকাদের পারিবারিক অশান্তি চলছে মকর রাশি মকর কালকে একদম সাবধানতা অবলম্বনের দিন ছাই বেস্ট কালার তিন শনিদেব দশটা কুড়ি মিনিট থেকে পৌনে একটা এটা চলতে পারে একটার পরে আর কোনো ইম্পর্টেন্ট কাজ রাখা খুব ভালো রেজাল্ট দেবে না কোনো কথাবার্তা এগোনোর দিন নয় দেখতে পারেন ভালো খারাপ সবটা দেখতে পারেন ফিল করতে পারেন ভাবতে পারেন ভাবতেই পারেন আপনার শরীর আপনার ফ্যামিলির শরীর আমার মনে হয় স্টেবল থাকছে ইনভেস্টমেন্টের দিন নয় ট্যুরস বা ট্রাভেল তাও চলতে পারে কালকের দিন বড় দায়িত্ব নেবেন না গতানুগতিক থাকুন নিজের যেটুকু সম্ভব করুন কারোর থেকে বিশাল কিছু প্রত্যাশা পাস আশেপাশ বা কোনো জায়গা কোনো ক্ষেত্র বিশাল কিছু প্রত্যাশা আপনি কালকে রাখতে পারছেন না আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা মকরের জাতক জাতিকা হচ্ছেন বন্ধুরা এটা খেয়াল রাখতে হবে সাবধানতা অবলম্বন সতর্কতা অবলম্বন প্রয়োজন এবং সেইভাবে চলা উচিত বড় দায়িত্ব নিতে গেলে চাপ রয়েছে বড় টাকা পয়সার চাপ ভোগাতে পারে কালকের দিন মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যবসা তবুও চলবে ভালো কাস্ট ভালো সম্প্রদায়ের কাস্টমার ভালো লেভেলের কাস্টমার পাবেন স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো প্রেম ভালো ফ্যামিলির সাপোর্ট কম ফ্যামিলির সাথে অ্যাডজাস্টমেন্ট কম হচ্ছে এবং সেটা হাউসওয়াইফদের ক্ষেত্রে মাত্রাতিরিক্ত হয়ে যেতে পারে সন্তান এবং এডুকেশনের জায়গা যথেষ্ট স্টেবেল দৈব সাপোর্ট করছে না এটা কিন্তু প্রবলেমের দৈব বা কপাল বা লাক বা ডেস্টিনি খুব বেশি যে খুব ভালো যে সাপোর্ট করছে এটা কিন্তু বলতে পারছি না আপনি যখন মকরের মানুষ তো মকর রাশি দেখে শুনে চলা বুঝে শুনে চলা সতর্ক থেকে চলা বেটার রেজাল্ট দিচ্ছে উত্তরা ছাড়া কুইক কোনো সিদ্ধান্ত নেবেন না শ্রম না ভাগ্য সাপোর্ট করছে না ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা আগামীকালকের দিনে সিনিয়রদের পরামর্শ নিন যে কোনো কাজে যে কোনো ক্ষেত্রে সেটা অফিস হলে অপর মহল বাড়ি হলে বাবা মা যে কোনো ক্ষেত্রে সিনিয়রদের সাপোর্ট নিন বেটার হবে নেক্সট রাশি কুম্ভ ব্ল্যাক কুম্ভ কালকের দিনে পাঁচ কালকের দিনে কুম্ভ রাশি অপরচুনিটি পাবেন বড়ো কিছু করার একটা হলেও অপরচুনিটি আসবে গ্রাফ এইভাবে চলতে চলতে ঝপ করে গ্রাফ ফুটবে এটা বেটার কালকের দিনের জন্য দেখবেন শীতকাল শীত 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 করতে করতে হঠাৎ করে একদিন মারাত্মক শীত তো বড়ো কোনো কিছু বড় কোনো টার্গেট অ্যাচিভ করা এবং পজিটিভ কোনো খবর পজিটিভ কোনো কাজকর্ম হওয়া বা অফিসের ওপর মহল বলো তুমি সোমবার থেকে ওই জায়গায় যাও ওখানে ওই প্রজেক্টটা আছে তুমি হ্যান্ডেল করো সুযোগ এসে গেল এবং সুযোগ সন্ধানী হওয়া প্রয়োজন হেলথ ফ্যামিলি হেলথ ভালোর দিকে যাচ্ছে নতুন অপরচুনিটি বিল্ড হচ্ছে ইনভেস্টমেন্ট ভুল করেও নয় কালকের দিনে একটা সাথেরো থেকে দুটো আটত্রিশ দেখে ব্যবহার করছেন সকালের সময়টা মানে মোটামুটি পৌনে দশটা থেকে একটা দশ আপনার জন্য শুভ সময় কিন্তু কুম্ভ মানুষজনকে থেকে সাপোর্ট পাবেন দৈব সাপোর্ট করছে বিজনেস স্টেবেল কোনো ভালো লেভেল ভালো মানুষ বড় লেভেল বড় লেভেলের মানুষ তার আশীর্বাদের হাত আপনার মাথার ওপর থেকে গেল এটা বেস্ট পার্ট দাম্পত্য জীবন ঠিকঠাক প্রেমে গণ্ডগোল থাকা স্বার্থ ছাড়া মিশবেন না ভাই বোন এদের সাথে সম্পর্ক ঠিকঠাক চলছে মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে ঝামেলা এবং আপনি হাউস ওয়াইফ হল বন্ধুরা বিদ্যা খেয়াল রাখতে হবে লিগাল কোর্ট কাচারি পুলিশি ঝামেলা জ্ঞাতি শত্রুতা খুব বেশি ভোগাচ্ছে না কিন্তু এডুকেশন এডুকেশনের জায়গা বা এডুকেশানের দিকে অনেক বেশি খেয়াল রাখতে হচ্ছে ধনিষ্ঠা ওয়েট করুন শত ভিসা কালকের দিনে লেগে থাকুন পূর্ব ভাদ্রপথ কালকের দিনে যেখানে যেখানে শো অফ করার জায়গা পাবেন শো অফ করবেন চাপ কমবে সুযোগ আসবে ভালো কিছু শো অফ করার সুযোগ পাবেন মীন রাশি ব্লু নীল রং ব্যবহার করছেন আট ব্যবহার করছেন ডাকছেন অবশ্যই মীন রাশির জাতক বা জাতিকা হলে শনিদেবকে দশটা থেকে একটা দশ শুভ সময় ওই একটা দশ এগারো পর্যন্ত এই সময় পর্যন্ত দশই বলছি খেয়াল রাখতে হবে তো একটা কুড়ি মিনিট থেকে তিনটা খেয়াল রাখবেন মিন রাশি দুটোর মধ্যে একটা রেজাল্ট হবে নয় ভীষণ রকম ডিপ্রেশানে থাকবেন নয় মারাত্মক এনার্জি পাবেন তো ডিপ্রেশানটাকে বাদ দিন এনার্জিটাকে ধরুন কালকের দিনে আমার মনে হয় অর্ডারিং অডারিংটনে কথা বলা দায়িত্ব নেওয়া পজিটিভলি কাজ করা এবং চাপ তৈরি করা বেটার রেজাল্ট দেবে চাপ নেবো কেন দেবো ধরুন ক্রিকেট ম্যাচ চলছে এক ওভারে পনেরো রান দরকার লাস্ট ওভার লাস্ট ওভার যে চাপ নিয়ে নেবে সেই কিন্তু হারবে এক্ষেত্রে বুঝুন যে ছেলেটা যে ব্যাটসম্যান ব্যাট করছে সেও ব্যাট ধরতে জানে ব্যাট করতে জানে যে বল করছে লাস্ট ওভারে সেও বল করতে জানে তো এক্ষেত্রে কে নেবে তার উপর নির্ভর করছে তো আপনি দেখুন এটা কালকের দিনে চাপ তৈরি করা কাজ এগোনো কার্যসিদ্ধি চোট টাকা দুর্ঘটনায় জড়িয়ে পড়ার জায়গা রয়েছে খেয়াল রাখবেন শরীর ভালো মায়ের হেলথ খেয়াল রাখবেন বাচ্চার হেলথ ভালো সন্তান সুখ ভালো বিজনেস চলছে কিন্তু কথাবার্তা একটু বুঝে বলবেন এবং কতটুকু বলবো কতটা বললে ভালো হবে এটা দেখতে হবে বন্ধুত্ব প্রয়োজন পড়বে না এবং ওই কথাবার্তা বলা ওইটাই ওই ওটাই অ্যাপ্লিকেবল বিদ্যায় শুভ দাম্পত্য জীবন কিন্তু ভোগাচ্ছে বাট প্রেম সাফল্য দাম্পত্য জীবন ভোগাচ্ছে মানে ছোটো ছোটো অশান্তি আপনার দিক থেকেও ঘাটতি আসতে পারে আপনি হয়তো আপনার পার্টনারকে সময় দিচ্ছেন না তাদেরকে ঠিকমতো এন্টারটেন করছেন না এটা হতে পারে বাট ফ্যামিলি পরিবার পরিজন সব মিলিয়ে ভালো দৈব সাপোর্ট করবে তো শনিবারের দিন ধরুন দুটো পর্যন্ত কাজ করব। একদম দুটো পর্যন্ত সেই লেভেলের কাজ করব। কথার কথা এটা এটা দেখুন আমার মনে হয় বেটার হবে তো এটাই কালকের দিনের মোটামুটি একটা জিনিস পূর্বভাদ্রপদ নক্ষত্র হলে আপনি আরও আরও ফোকাস হন উত্তর ভাদ্রপদ নক্ষত্র বড় কাজকে লক্ষ্য করুন রেবতী নক্ষত্র লোকের কথার জালে আপনি জড়িয়ে যেতে পারেন খেয়াল রাখবেন লোকে আপনাকে ইউজ করা শুরু করলো খেয়াল রাখবেন এবং মিন রাশির ক্ষেত্রে যদি ছোটোখাটো পারিবারিক বিপদ আসে সেটাকে অ্যাভয়েড করবেন স্পেশালি শ্বশুর বাড়িতে যারা বা শ্বশুর বাড়ি এই ব্যাপার থাকলে অ্যাভয়েড করবেন নাহলে কিন্তু চাপ আছে এটাই আগামীকালকে রাশি ফল তো আশা করবো ভিডিওটা কাজে লাগবে চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার